জাপান সাগরের কাছে ছয় ক্রু নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি। জাপান কর্তৃপক্ষ জানায়, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে ছেড়ে যাওয়ার পর দেশটির ইয়াকুশিমা আইল্যান্ডের কাছে জাপান সাগরে বিধ্বস্ত হয় CV-22 ওসপ্রে মডেলের সামরিক বিমানটি। স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরের অবতরণের ঠিক আগ মুহূর্তে এর ইঞ্জিনে আগুন ধরে গেলে এটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় নিখোঁজ বাকি ক্রুরাও নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার অভিযান।